আমার দেশে যখন একজন বিজেপির সদস্যকে গুলি করে মারা হয় তখন আমাদের মাতাল মন্ত্রীরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা এখন সীমান্তে গোলাগুলি মোটরসাইকেল এসে পড়ছে বাড়িঘরে এখন চলছে কোনো প্রতিক্রিয়া নাই সরকারের কারণ সরকার তো জনভিত্তি নাই বেশি কথা বললে চেয়ার থাকবে না ম্যাজিস্ট্রেট আমার সাথে থাকবে প্রত্যেকটা হল থেকে ইয়াবা ব্যবসায়ী মদ ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ীকে ধরা সম্ভব এরা কারা করছে ছাত্র দলের কোনো ছেলে হলেই থাকতে পারে না ব্যবসা করতে পারবে অন্য সাধারণ শিক্ষার্থীরা একটা ফেসবুকে লিখলে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে ধরে দিয়ে আসা হয় ইয়াবা মাদকের ব্যবসা করতে পারবে সমস্ত কিছু হচ্ছে ছাত্রলীগের ছত্রছায়ায় তো যাই হোক মান্না ভাই বক্তব্য রাখবেন সময় গড়িয়েছে আর দু এক মিনিট বলে আমি শেষ করতে চাই প্রথমত আজকে এই আমাদের এক ভাই বলেছিলেন যে এটা আওয়ামী জাহেলি এই আপনার বলছিলেন আয়ামে জাহেলিয়াতের যুগ আমি বলি এটা আয়ামে জাহেলিয়াত ওটা আরবীয় যুগে ছিল বাংলাদেশে যেটা চলছে এটা আওয়ামী জাহেলিয়াত এই আওয়ামী জাহেলিয়াত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আমাদের মা বোনকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে রাস্তায় নামা ছাড়া উপায় নাই আন্দোলনের বিকল্প নাই পত্র পত্রিকা অনেকে যারা বলছেন বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল সংসদকে কাজে লাগানো উচিত ছিল দুই চারজন যাই থাকুক আরে ভাই এখন যে পরিস্থিতিটা দেখছেন আপনারা নির্বাচনে বিএনপি আমরা গেলে তো আরো ভয়াবহ পরিণত হতো লাশ এবং রক্তের বন্যা বয়ে যেত বিএনপি আমরা কিভাবে নির্বাচনে যাব আজকের আওয়ামী লীগ কি নির্বাচন করেছে আওয়ামী লীগের মুরদে শাহজাহানের হেড়ামে নৌকা পেয়েছে আওয়ামী লীগের নেতারা কি আওয়ামী লীগের হেড়ামে নির্বাচন করেছে এখানে কিছুদিন আগে বিএনপির এক নেতা বলেছে আমি বলছি আসেন খেলা হবে পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় নামেন আপনারা গুলিস্তান আমরা পল্টন দেখি কার হেড়াম কত বড় আসেন আসেন পুলিশ প্রশাসন ছাড়া নামেন দেখি কার কোমরে কার মাজায় কত জোর সেটা তো আপনারা নামবেন না পুলিশ আর্মি র‍্যাব ডিজিএফআই এনএসআই পারলে ভারত থেকে সেনাও নিয়ে আসবেন সেই চুক্তি আপনারা করেছেন আওয়ামী লীগ যদি বিপদে পড়ে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য মোদি প্রয়োজনে ভারতীয় সেনা পাঠাবে আজকে জর্ডান সীমান্তে আপনার মার্কিন স্থাপনায় হামলার অভিযোগে প্রেসিডেন্ট বাইডেন অ্যাকশন প্ল্যান নিয়েছেন ইরাক সিরিয়ার 85টি অঞ্চলে হামলা করেছেন তিনি বলেছেন যে আমেরিকান নাগরিকদের উপরে চোখ রাঙানি দিলে তার পরিণতি ভয়াবহ হবে এখন সেটা আমেরিকা অন্যায় করেছে বর্বর করেছে না কি করেছে সেটা আমরা বিচার বিশ্লেষণ এখন করতে যাচ্ছি না আমরা বলছি আমার দেশে যখন একজন বিজেপির সদস্যকে গুলি করে মারা হয় তখন আমাদের মাতাল মন্ত্রীরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা দেখেছেন পরিস্থিতিটা আমার দেশের বিজেপিকে মেরে ফেলাচ্ছে এখন সীমান্তে গোলাগুলি মোটরসাইকেল এসে পড়ছে বাড়িঘরে এখন চলছে কোনো প্রতিক্রিয়া নাই সরকারের কারণ সরকার তো জনভিত্তি নাই বেশি কথা বললে চেয়ার থাকবে না তাদেরকে বসিয়েছে ভারত এই নির্বাচন করেছে ভারত